বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10:47, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আগে দেখলাম পুজো দিয়ে, আগে দেখালাম পুজো দিয়েছি। তো সকাল থেকে অনেক সকালে উঠেছি, 6:30 উঠেছি। অনেক সকালে বলতে 6:30 আর কি, একটু লেটেই উঠি, 7:00 উঠি। 6:30 উঠেছি আজকে তাড়াতাড়ি, অনেক কাজকর্ম শেষ হয়ে গেছে। আর আজকে হচ্ছে হঠাৎ করে প্ল্যান, আমার যাওয়ার ইচ্ছে নেই, মানে মেয়েটার জন্য আমাকে যেতে হচ্ছে। মেয়ে বায়না ধরেছে, ওর পিসি আসছে, দিদি ভাই আসছে তিনসুকিয়া থেকে, তো ওরা যাচ্ছে গুয়াহাটি, ওদের সাথে ও যাবে। এখন ও তো একা যেতে পারবে না, থাকতে পারবে না, ওদের সাথে রাত্রে থাকতে পারবে না, মা বাবা ছাড়া কোথাও থাকেনি, তো ওই জন্য আমাকে যেতে বাউন্ড মানে করাচ্ছে সবাই আর কি। তো এখন আলটিমেটলি যেতে হচ্ছে, কি করব। আমার তো একটাও কাপড় আয়রন নেই, আমি বলেইছি আগেই কাপড় আয়রনের জন্য। আমি ওই ঘুরতে আসার পর থেকে শুধু একটা না দুটো জানি কুর্তি পরে পরে ঘুরছি, আর যেখানেই যাই এটাই পরি, কারণ কি আয়রন করা নেই, সময়ও পাই না করতে। তো এই সকালে উঠে চা টা খেয়ে এগুলো আয়রন করলাম, ও পড়লো, আমি কাপড়গুলো আয়রন করলাম, ব্যাগ এখনও গুছাইনি। তো এখন ব্যাগ গুছাবো, সকালে ব্রেকফাস্ট করেছি, কালকে রাতে পায়েস করেছিলাম, পায়েস করে রেখেছিলাম, পায়েস মুড়ি দিয়ে সবাই ব্রেকফাস্ট করেছে। লুচি করার কথা ছিল, যেহেতু একটু তাড়াতাড়ি বেরোতে হবে, সবাই একবারে খেয়ে দিয়ে ভাতটাত খেয়ে দিয়ে বেরোবে, তো ওই জন্য আর কি এখন রান্নাবান্নাও হয়ে গেছে, মেজদি রান্না করেছে, আর আমি এদিকে কাপড় টাপড়গুলো সব কেচে ঠাকুর পুজো দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে খেয়ে বেরোতে হবে, ওই জন্য সবাই বলছে যে লুচি করার দরকার নেই, তো পায়েস দিয়ে মুড়ি দিয়ে সবাই খেয়ে নিয়েছে। তো চলো এখন আমি ব্যাগটা গুছাই, আর পুজো দিয়েছি দেখলে, দেখো সমস্ত কাপড় কাঁচা, এই যে আমার ওপরেও ঝুলছে, এই যে সমস্ত কাপড় কাঁচা, বাতাসে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এই দেখো পড়েই যাচ্ছে বাতাস। রান্না হয়েছে ডাল, আলু সেদ্ধ আর পটল আলু তরকারি, বাস এইটুকুই আজকের রান্না। তো এখনই খাওয়া দাওয়া করব, 12:00 দিকে খাওয়া দাওয়া করব, তারপর আস্তে ধীরে রেডি হয়ে যাব। আমাদের ট্রেন হলো 2টো, আর আমার বড় নেই, বড় কিন্তু গুয়াহাটি গেছে, কালকে গেছে, ও জানতো না আমি যাব, তো আজকে আমি যাচ্ছি, ও আজকে ব্যাক করবে আর আমি আজকে যাচ্ছি। দেখো কাপড় চোপড় বের করে নিয়েছি, শুধু দুদিনের জন্য যাচ্ছি, আর ওই ট্রলি ব্যাগটা বের করেছিলাম, দেখি কাপড়ের থেকে ব্যাগ বড় হয়ে গেছে, তারপর এখন পিট ব্যাগ একটা নেব আর এই কাপড় চোপড়গুলো, বাচ্চা থাকলে তো টুকিটাকি কত কিছু নিতে হয়। আলটিমেটলি আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এই যে এই ব্যাগটা নিয়ে যাব, আর হচ্ছে এই ড্রেসটা বাইরে রেখেছি, এটা আমি পরে যাব, আর মেয়ে হচ্ছে এইখানে এই যে ব্লু কালারের ড্রেসটা, এইটা পরে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন মেয়েকে রেডি করাচ্ছি, মেয়ে রেডি হলে তারপর আমরা রেডি হব আস্তে ধীরে। ট্রেনের ব্যাপার, বাচ্চা কাচ্চা নিয়ে একটু আগে যাওয়াই ভালো, তো যাব, ট্রেন অনেক দেরি আছে এখনও, আস্তে ধীরে রেডি হচ্ছি আর কি। আমরা যাচ্ছি হচ্ছে ভাগ্নির বাড়ি, আমার ভাগ্নি আছে গুয়াহাটি, তো ভাগ্নির বাড়ি যাচ্ছি, ছর্দি একটু ডক্টর দেখাবে, আর আমরা যাচ্ছি সঙ্গপাঙ্গ এমনি আর কি, যদি পারি একটু ঘুরে ফিরে আসবো। আমি, আমার মেয়ে, 2 ননাস, 1 ভাগ্নি, আর ভাগ্নি বর এখানেই আছে, ওদের তো শ্বশুরবাড়ি লামডিং, আমাদের এখানে, তো ও এখানে এসেছিলো, ও আমাদের সাথে যাবে আর কি। বেরিয়ে পড়ছি আমরা, এই দেখো স্টেশনেও পৌঁছে গেছি, ওই যে ছর্দির টিকিট নিচ্ছে, আমরা সব ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, যাব হচ্ছে আমরা ভাগ্নির বাড়ি। Thank you.
পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশন। দেখো প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি, কি ভালো লাগছে, লাইট মানে খুব সুন্দর লাগছে আর কি দৃশ্যটা। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার মাথার উপর আমাদের ফ্ল্যাগ উঠছে, কি ভালো লাগছে, কত বড় ফ্ল্যাগটা। আমরা ভাগ্নির বাড়িতে হইচই খুবই, এই দেখো সবাই মিলে এখন ক্রিকেট খেললে টিভি ভেঙে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করে দিই, আর ক্যাচের ম্যাচের আর কিছু শুনতে পাবে না, এত হুলস্থুলতে কিছু শুনতে পাবে না। ভিডিও এখানেই শেষ করে দিই, আবার কালকের থেকে ব্লগ শুরু হবে। ঠিক আছে, তাহলে আসি, টাটা, গুড নাইট।